কোশ্চেন নাম্বার 20 দেখ, বলছে বলছে ফর কার্ভ, ফর দ্য কার্ভ, কার্ভটা কত? এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশনটা আমার দেওয়া আছে। এবার এই কার্ভটার ক্ষেত্রে আমার কি বলেছে, সো দ্যাট সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচারটাকে যদি আলফা কমা বিটা, মানে একটু আগে এক্স বার ওয়াই বার দিয়ে বলছিলাম, তো আলফা কমা বিটা যদি হয় ইজ গিভেন বাই আলফা ইকুয়াল টু এটা এবং বিটা ইকুয়াল টু এটা, এটা বার করতে হবে। তাহলে সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলাটা কত? সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা, এর আগে আমি একটু আগে বললাম সেন্টার অফ কার্ভেচারের ফর্মুলা হচ্ছে এক্স বার সমান, মানে এক্স বার মানে এখানে আলফা, এক্স মাইনাস কত ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর ওয়াই বার সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, প্রোভাইডেড ওয়াই টুটা নট ইকুয়াল টু, সেইটাই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তাহলে প্রথমে একবার ডেরিভেটিভ বার করলাম, একবার ডেরিভেটিভটা এলো এইটা, দুবার ডেরিভেটিভ করলে কত আসছে সিক্স এক্স বাই এ স্কোয়ার, ভেরি গুড। তাহলে আলফাটা কত আসছে, আলফাটা আসছে দেখ এক্স সমান, আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ানের মান কত এটা বসা এখানে, একটু ক্যালকুলেট করা হচ্ছে এখানে, ক্যালকুলেট করা হয়ে আমার কিন্তু অটোমেটিকলি এটাই আসছে যেটা আমি প্রমাণ করতে দিয়েছি, কত এক্স বাই টু ইন্টু ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর, নাইন এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর, এটা আসছে। ক্যালকুলেশনটা নিজেদেরকে একটু করে নিতে হবে, ক্যালকুলেশন বোঝাবো না আমি। আর বিটাটা আসছে কত, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে যে ওয়াই প্লাস ফর্মুলাটা কি, ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই, মানগুলো বসা, এটা খুব আমার একটু সিম্পল ক্যালকুলেশন করলে কত আসছে, আসছে এইটা, এটাই দেখাতে বলেছে ফাইভ বাই টু, তাই তো ফাইভ বাই টু ইন্টু এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সিক্স এক্স, এটা তাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আলফা বিটাটা কত, তাহলে আলফা বিটাটা পাওয়া যাচ্ছে এইটা, এটাই পাওয়া যাচ্ছে, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে, জাস্ট আমার ফর্মুলা রিলেটেড অঙ্ক, আর কিছু না, অঙ্কটার মধ্যে কিছুই নেই।